সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ইয়াশ দাশগুপ্ত 7 মুভির শুটিং শেষ না করেই সাগুপ্ত রফিকের নতুন ছবি ট্যাক্সি ড্রাইভার মুভির শুটিং শুরু করেছিলেন। এ নিয়ে ইয়াশ মিমি তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করছেন। কলকাতা শহরের বিভিন্ন লোকেশনে চুটিয়ে শুটিং হয়েছে ট্যাক্সি ড্রাইভার মুভির, কিন্তু শুটিং থেকে ডাবিং সব শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। এখন ইয়াশ মিমি ভক্তদের একটাই অপেক্ষা, কবে আসবে এই মুভির ফার্স্ট লুক কিংবা ট্রেলার। টলিপাড়ার অন্দরের খবর, রাজ চক্রবর্তীর প্রেম আমার টু মুভির কারণেই পিছিয়ে যাচ্ছে এই মুভির মুক্তি। তবে ইয়াশ ভক্তদের হতাশ হওয়ার কিছুই নেই, আসছে মাসেই একে একে আসতে চলেছে এই মুভির ফার্স্ট লুক ও ট্রেলার। আর ইতিমধ্যে ইয়াশ মিমির অন্যরকম লুক সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। রোমান্টিক কিংবা ভিলেন রূপ ছেড়ে একদমই নতুন লুকে অভিনয় করছেন এই জুটি। টোটাল দাদাগিরির পর আবারও মিমির সাথে রোমান্সে মাতবেন ইয়াশ, আর এই রোমান্টিক থ্রিলারটির জন্য একদম পারফেক্টলি ফিট মিমি, এমনটাই মনে করছেন পরিচালক সাগুপ্ত রফিক। তবে পরিচালকের সাথে ইয়াশ মিমি জুটি দর্শকদের কতটা মাতাতে পারবেন তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। বন্ধুরা, বিনোদন জগতের আরও সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন।